জিন্দাবাদ জিন্দাবাদ বিদ্যুৎ মাসুল হাফ করক হাফ করক হাফ করক বিস্তারিত বিতা বন্ধ করক বন্ধ করক বন্ধ করক এই চুরি চলিছে চলিছে চলি রাজ্যত অব্যাহত আছে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ আর স্মার্ট মিটারের প্রতিবাদত ইতিমধ্যে বিভিন্ন স্থানত প্রতিবাদ অব্যাহত আছে। আর এই মুহূর্তে যেহেতু ধেমাজি রাজপথর ইতিমধ্যে সদৌ অসম ছাত্র সন্থার অন্তর্গত ধেমাজি জেলা সমিতিয়ে সযাত্রা করেছে ভক্তিমন্ত্রী নন্দিতা গালোচার প্রতি আসলে প্রতীকী হ নির্মাণ করে ইতিমধ্যে ধেমাজি জেলার যে বিদ্যুৎ উপসমূলক কার্যালয় উপসমূলক কার্যালয় প্রতিবাদ সাব্যস্ত ওলাই আহিছে আর শতাধিক প্রতিবাদকারী ইতিমধ্যে রাজপথ উত্তাল করে তুলিছে। মই এই দৃশ্য দেখাইছো স্মার্ট মিটার আতিশয্যর অভাবনীয় বিদ্যুৎ মাচল বৃদ্ধি আর অনিয়মীয় বিদ্যুৎ যোগানের প্রতিবাদ আজ যেহেতু সেই বিদ্যুৎ বিভাগ আর এপিডিএসএল সযাত্রা করেছে দেখাইছো বিদ্যুৎ মাচুল হাফ করক বন্ধ করক বন্ধ করক যেহেতু জেলা ছাত্র সভাপতি আছে কেন্দ্রীয় কি কব আজি প্রতিবাদ চলি চক সদৌ অসম ছাত্র সন্থার আহ্বানের আজি সমগ্র অসমৰ লগতে আমি ধেমাজি জেলা ছাত্র সন্থায় ধেমাজি জেলার স্মার্ট মিটারের আতিশয্য বন্ধ করার দাবি তার যে অনিয়মীয় বিদ্যুৎ যোগান এই বিদ্যুৎ যোগানের প্রতিবাদত শক্তি বিভাগের আমি APDCLর আমি সযাত্রা কার্যসূচী রূপায়ণ করেছো আর এই কার্যসূচীর জড়িয়ে পুনরবার হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন হিমন্ত বিশ্ব শর্মাখন আমি এটাই কথা কয়ে দিব বিচারিছো যে অসমত যে একটা APDCL নামের একটা যে ব্যাগম বিভাগ আসলে বিভাগটা ইতিমধ্যে সকলখিনি সীমা অতিক্রম করেছে সীমা অতিক্রম করে 24 ঘন্টা বিদ্যুৎ যোগান দিয়ে যে স্লোগান আসলে সেই স্লোগানটা ফ্লপ চলে পরিণত হওয়ার লগে সমান্তরালভাবে এটা যে স্মার্ট মিটার নামত গাঁ ভূঁয়ে শহরে নগরে রাইজক যে আতিশায্য চলাই আছে আতিশায্য অতিশীঘ্রে বন্ধ করক নহলে কিন্তু ইতিমধ্যে ছাত্র সন্থার রাইজে সমগ্র এই আন্দোলন এই স্মার্ট মিটার বন্ধর দাবিত যে আন্দোলন প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে অনাগত দিনত কিন্তু আরো জঙ্গির উপর কিন্তু পর্যবেক্ষিত হব। হয় আমি সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে আমি ধেমাজি জেলা ছাত্র সন্থায় আজ ধেমাজি নগরত আমি শক্তি বিভাগের আমি সভ্যতা কার্যসূচী হাতত লৈছো যেটা আমার স্পষ্ট কথা APDCLয়ে আপনার বিদ্যুৎ বিভাগের যে হতকারী সিদ্ধান্ত স্মার্ট মিটার দি কি সর্বসাধারণ রাইজক যে লুণ্ঠনা চলাবলে বিচারিছে এই লুণ্ঠনা বন্ধ হব লাগবে। আমি বারংবার কৈছো যে শক্তি বিভাগটো চলার ক্ষেত্রে এইগুলি শক্তিমন্ত্রী নন্দিত গাওয়ার ব্যর্থ হয়েছে এই মন্ত্রীগুলোকে প্রদেশ করব লাগে কিন্তু কি করেছে স্মার্ট মিটার যে আতিশায্য এই আতিশায্য সর্বসাধারণ রাইজক কিন্তু কোমল করে পেলাইছে এই কথা বিজেপি সরকার বুঝবো ভাল তার কারণে আমি কৈছো স্মার্ট মিটার বন্ধ হব লাগবে স্মার্ট মিটার লগায় স্মার্ট মিটার সর্বসাধারণ রাইজক লগাব দিয়ে যে সমগ্র যে লুণ্ঠনাজর চেষ্টা করেছে এই লুণ্ঠনাজ বন্ধ হব লাগবে আর APDCLকে আমি সকিয়াই দিছো অতি শীঘ্রে নন্দিতা গালোচার নদীগত দায়িত্ব স্বীকার করে প্রদেশ করব লাগবে। সব ইতিমধ্যে সকল রাইজ বুঝাগত হয়েছে স্মার্ট মিটার নামত যে লুণ্ঠনাজ চলি আছে এই লুণ্ঠনাজ কিন্তু বন্ধ হব লাগবে আর যেতালেকে বন্ধ নহব ছাত্র সন্থা গণতান্ত্রিক আন্দোলন আন্দোলনের মুখামুখি হব লাগবে সরকারখনে কারণ এখন সরকারে জনসাধারণের কথা কয়ে অহা সরকার আর এই সরকারখানে কিন্তু এটা জনসাধারণের লুটিপুটি খোয়া সরকার হয়ে পড়েছে গতি এই সরকারখানক আমি ইয়ার প্রতিবাদ চলি পর আমি হুকিয়ে দিছো যেতালেকে স্মার্ট কিন্তু ছাত্র সন্থা গণতান্ত্রিক আন্দোলন চলি থাকবে। হয় এনেধরণে এটা প্রতিবাদমুখ হয়ে পড়েছে ধেমাজি 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ 15 নং রাষ্ট্রীয় ঘাইপথর এনেধরণে এটা আজি সদৌ অসম ছাত্র সন্থা ধেমাজি জেলা সমিতিয়ে সযাত্রা যেহেতু করেছে আর প্রতিবাদকারী উত্তালত ইতিমধ্যে যেহেতু উত্তাল হয়েছে রাজপথ আর যেহেতু অসম সরকার যে আসলে শক্তি বিভাগ বিশেষক নন্দিতা গালোচার যেহেতু বিরুদ্ধে বিভাগটির বিরুদ্ধে আজি প্রতিবাদ ব্যবস্থা করেছে সদৌ অসম ছাত্র সন্থা ধেমাজি জেলা সমিতিয়ে আর প্রতিবাদ উত্তাল হয়েছে ধেমাজি 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ।